ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত। ইসলাম এবং মুসলমানদের উপর কোন আঘাত এসেছে? ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে নস্যাৎ করার যন্ত্র ষড়যন্ত্র হয়েছে। ঠিক সেই মুহূর্তে তাহমিল ইসলামিয়া দুর্বল থেকে আন্দোলন করে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। মাদ্রাসার শিক্ষাকে সংযোজন করার প্রচেষ্টা চলতেছে। বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হলো। এদেশের একটা ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই। সুতরাং এই সমস্ত বিষয় আমাদেরকে উপলব্ধি করা, আমাদেরকে সংকেত যে এদেশে ইসলামী শিক্ষাকে একেবারে মূলের দ্বারা বিনষ্ট করতে চাচ্ছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলহির হাতে গড়া সুন্নিয়তের অতন্ত্র প্রহরী কাফেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার মোহতারাম সভাপতি মোহাম্মদ দুলাল আহমদ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার মোহতারাম সভাপতি মোহাম্মদ দুলাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম। শামসুল উলামা, মুজাদ্দিদে জামান হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 14তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা হিসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, উপস্থিত দেশ বিদেশ থেকে আগত মেহমানবৃন্দ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন সহ সর্বস্তরের মুসলিম জনতা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি শুরুতেই আমার প্রিয় সংগঠন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মকবুল ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, 1980 সালের 18 ফেব্রুয়ারি জামালের মুজাদ্দিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এদেশের মুসলিম ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী জীবন গঠনের জন্য সর্বোপরি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের জীবন গঠনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠাকালীন সময় থেকে ধারাবাহিকভাবে সংগঠনের সকল কর্মসূচি সুচারুভাবে পালন করে যাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাতিল পন্থীরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে এদেশের ছাত্র সমাজকে ইসলামের প্রকৃত আদর্শ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ থেকে ফিরিয়ে লামাজহাবি সালাফিজমের দিকে প্রবাহিত করছে। এই সমস্ত বাতিল মতাদর্শীদের মূলোৎপাটন করতে তালামিজে ইসলামিয়া সর্বদা কাজ করে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, তালামিজে ইসলামিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সকল খেদমত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তালামিজে ইসলামের কর্মীরা দেশ বিদেশে সকল জায়গায় যেখানে যে অবস্থান করতেছেন সাহেব কিবলার মকবুল খেদমত দারুল কিরাতের খেদমত চালিয়ে যাচ্ছেন, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখছেন শিখাচ্ছেন, এই যারা অব্যাহত রাখতেছেন। তালামিজে ইসলামিয়া অসহায় ছাত্র সমাজের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তালামিজে ইসলামিয়ার কর্মীরা অসহায় মানুষের পাশে সর্বাবস্থায় দাঁড়ায়, সর্বাবস্থায় তাদের পাশে থাকে। আপনারা দেখেছেন রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আসে তারা অসহায় ছিল, তালামিজে ইসলামিয়ার কর্মীরা মাথায় বোঝা নিয়ে তাদের ধারে ধারে খাবার বিতরণ করেছেন, পোশাক সামগ্রী বিতরণ করেছেন। সুপ্রিয় উপস্থিতি,
সকল সময়ে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত। ইসলাম এবং মুসলমানদের উপর কোন আঘাত এসেছে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে নস্যাৎ করার যন্ত্র ষড়যন্ত্র হয়েছে, ইসলামী শিক্ষাকে সংকোচন করার জন্য, ইসলামী মূল্যবোধকে নষ্ট করার জন্য সময়ে সময়ে জাতীয় আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। মাদ্রাসার শিক্ষাকে সংকোচন করার প্রচেষ্টা চলতেছে। বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হলো, এদেশের একটাই মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই। সুতরাং এই সমস্ত বিষয়ে আমাদেরকে উপলব্ধি করা, আমাদেরকে সংকেত দেয় যে এদেশে ইসলামী শিক্ষাকে একেবারে মূলের দ্বারা বিনষ্ট করতে চাচ্ছে। তার পাশাপাশি তথাকথিত ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে গিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজকে এই মাহফিল থেকে তাদের জানিয়ে দিতে চাই, এদেশ আউলিয়া কামের অধ্যুষিত দেশ, এদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ, ইসলাম বিদ্বেষী কোনো কিছু, কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো অবস্থাতে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আজকে উপস্থিত সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে কালামুল ইসলামের পক্ষ থেকে আন্তরিক কুমারম্বর জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের আপনাদের সহযোগিতা উপস্থিতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত